আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জে বন্যার পানি নামতে শুরু করেছে। রাস্তাঘাট, বাড়িঘর ডুবে থাকায় দুর্ভোগে বন্যা কবলিতরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীতে পাঁচটি পয়েন্টে পানি কমলেও এখনও বিপদসীমার উপরে রয়েছে। বন্যা কবলিত জেলার নয় উপজেলার 49 ইউনিয়নের 400 বেশি গ্রাম পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন প্রায় 2 লাখ মানুষ। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমার সাথে সাথে কিছুটা উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। তবে এখনও জেলার বন্যা কবলিত 1 লাখেরও বেশি মানুষ। খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকটে বন্যা কবলিতরা। গাইবান্ধায় ধীর গতিতে কমছে নদ নদীর পানি। ঘরবাড়ি ও রাস্তাঘাট থেকে পানি না নামায় এখনও দুর্ভোগ কমেনি। যমুনা, ব্রহ্মপুত্রের পানি কমলেও করতোয়া নদীর পানি বেড়েছে। খাটা খাওয়া মানুষ ঘরবন্দি, ছেলে ভাই হতে পারছে না, কামলা কিষেন দিতে পারছে না, কুমির দূর কষ্টে আছে। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট ও জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে কমতে শুরু করেছে। জেলার 7 উপজেলার 35টি ইউনিয়ন ও 4টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার 1.5 লাখেরও বেশি মানুষের দুর্ভোগ বেড়েছে। পানি ভরি গেছে, চালা গরু গরু পানি, আমরা ইসিন আইসে গরু বাসন না, সত্তু মিলে দিয়ে পানি, ঘরন্দ পানি, চলা ফিরা করা খুব অসুবিধা। ছাগল গরু ভেসে জানাইছে, চরে টরে মরে জানাইছে, ছাগল টাগল অসুখ। বন্যার কারণে জেলার 150 বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। র‍্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, দেশের যে কোনো সংকটময় মুহূর্তে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে র‍্যাব সদস্যরা। সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বাড়িতে আটকা পড়েছেন, র‍্যাব সদস্যরা তাদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় খাদ্য সহায়তা দিচ্ছে। সুনামগঞ্জে বন্যার্তদের ত্রাণ বিতরণ শেষে তিনি এ কথা বলেন। সেখানে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এর আগে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরের দরবস্তের গর্জনায় র‍্যাবের উদ্যোগে বন্যার্তদের মেডিকেল সহায়তা এবং ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। গাইবান্ধায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাফিজ শাহরিয়ার আকাশের মৃত্যুতে ঘাতক চালক ও হেলপারকে গ্রেপ্তার করে শাস্তির দাবি সহ সড়কে শৃঙ্খলা আনার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সুনামগঞ্জে ত্রাণ চাই না, বন্যা মোকাবেলায় স্থায়ী সমাধান চাই, এই দাবিতে আলফাত স্কোয়ারে মানববন্ধন করেছে বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন। নোয়াখালীর কোম্পানীগঞ্জে রক্তদানকারী সামাজিক সংগঠন উই ফর ইউর 15তম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবীর মিলন মেলা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল। কক্সবাজারে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে নানান কর্মসূচি পালিত হয়েছে। তাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। সুনামগঞ্জে যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
র্যালি ও আলোচনা সভা হয়েছে। সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সঞ্জিদা নাসরিন, দিনা, ডায়না ও সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম নেতৃত্ব দেন। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।